ব্রিজটা অনেক পুরনো, যেখানে রেলিং নাই ভেঙে গেছে, তো এখন আবার রোডের কাজ হইতেছে, রোড কনস্ট্রাকশন। এখানে যে খাম তুলতেছে, মানে এটা গাড়বে এখানে। এখানে যে গর্ত করছে কইরে এখানে গাড়বে। জায়গাটাও খারা, সুবিধা না বাবা। কত নিচে গেছে, ওই যে যন্ত্র তো অনেক, এটা নাম জানি কি ভাই? হ্যাঁ, ডিগার। কত লম্বা করে, ওই যে ওই যন্ত্র দিয়ে এই গর্তটা করা হয়েছে, খনন করে দেখেন কত বড় খাম্বা অনেকখানি ঢুকে গেছে ভিতরে, প্রায় পুরাটাই 2 ফুটের মতো উপরে আছে, 7 ফুট 10 ফুট পিলার, তার মধ্যে 7 ফুট 8 ফুট গর্ত করে এটা ঢুকানো হইতেছে। এখন এটা কি করবেন, বাঁশ দেবেন? দে বেশি ডাইবা গেছে, এখন এটা হালকা উঠানো হবে, তো বাঁশ বেঁধে এটাকে লিভারের মতো ইউজ করা হইতেছে, ধৈরা মানুষ উঁচা করতেছে, তো উঁচা করলে কিছু মাটি এটা নিচে দিয়ে দিল। পুরো সিস্টেমটাই ম্যানুয়াল, এখানে অটোমেটিক কোনো সিস্টেম নাই, যে কারণে অনেক পরিশ্রম করতে হয়। এখন এটা কাঁধে নিয়ে যে দাঁড়ায় রয়েছে, এই পাশ দিয়ে যে মাটি দেওয়া হচ্ছে, অনেক পরিশ্রমের কাজ, খাম্বা গুলোর ওজন অনেক। অ্যাডজাস্ট হয়নি, আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। মোটামুটি চলে, ঠিক আছে। এইখানে যে আগে আর একটা গাড়া হয়েছে, এটার সাথে মিলায় ওইটা দেওয়া হইলো। তো সবগুলো পিলারই এইভাবে আস্তে আস্তে করা হবে, তো রাখা আছে, চলেন। আমরা
মাদ্রাসার এক ছাত্র দেখতে পাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। তো রাস্তার কাজ এগিয়ে চলছে, আপনারা ইনস্টা ব্লগের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।